জানেন কি পৃথিবীর কোন কোন জায়গায় সাপ বা মশা নেই, কিংবা একটানা গোসল না করে থাকার রেকর্ড কতদিনের, অথবা সবচেয়ে বড় পা কিংবা চোখের পাপড়ির দৈর্ঘ্য কত? তাহলে চলুন শুরু করি। আমাদের অনেকেরই গোসলে তীব্র অনীহা, তবে আমাদের কারো পক্ষেই লন্ডনের জেন লিউসনের রেকর্ড ভাঙা সম্ভব নয়। 1700 সালে জন্ম নেওয়া এই ভদ্রমহিলা বেঁচেছিলেন 116 বছর। সর্দি লাগার ভয়ে বুদ্ধি হওয়ার পরে জীবনেও গোসল করেননি তিনি। চিতা হল স্থল প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুত গতির প্রাণী। এরা ঘন্টায় 120 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, আর মাত্র 3 সেকেন্ডে এটা শূন্য থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতি তুলতে পারে, যা প্রাণী জগতে অদ্বিতীয়। পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে, মরুর জাহাজ খ্যাত উট নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল করবেন, কিন্তু সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর একটি উটের চেয়েও বেশি দিন বেঁচে থাকে। ক্যাঙ্গারু তার পেছনের লেজের উপর ভর করে দাঁড়ায়, লাফিয়ে চলে। যদি আপনি এর লেজটি তুলে ধরেন তাহলে এটি আর মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না। উট পাখি উঠতে পারে না, কিন্তু এরা ঘোড়ার চাইতেও দ্রুত দৌড়াতে পারে, আর পুরুষ উট পাখি গর্জন ছুটতে পারে অবিকল সিংহের মতোই। নীলতিমি সবচেয়ে বড় প্রাণী, এর ওজন গড়পড়তা 125 টন হয়ে থাকে, যা প্রায় 1800 জন মানুষের ওজনের যোগফল। আফ্রিকান সিডাসা মাছি 17 বছর ঘুমিয়ে কাটাই। ঘুম ভাঙার পরে এরা মাত্র 2 সপ্তাহ বেঁচে থাকে, সেই সময়ে এদের প্রধান কাজ হল বংশবৃদ্ধিতে অংশগ্রহণ। সৌন্দর্য বর্ধনে অনেকেই নকল চোখের পাপড়ি ব্যবহার করে থাকে, তবে চীনের জিয়াং জিয়ার চোখে নকল পাপড়ি পরার কোনো দরকার নেই, কারণ এই চোখের পাপড়ি দিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তার চোখের ওপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে 12.4 সেন্টিমিটার। আপনি যে প্যান্টটি কিনে দেন না কেন, একতারিনা লিসিনাসের তা ছোট হবে, কারণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে তিনি পৃথিবীর সবচেয়ে বড় পায়ের অধিকারী। তার পায়ের দৈর্ঘ্য মাপা হয়েছে 52 ইঞ্চি, অর্থাৎ শুধু তার পায়ের দৈর্ঘ্যই প্রায় 4 ফিটের মতো। আমাদের পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি, এই তাপমাত্রা এতই বেশি যে তা প্রায় সূর্য পৃষ্ঠের তাপমাত্রার সমান, এর মান প্রায় 5400 ডিগ্রি সেলসিয়াস। একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ বাতাস শ্বাস হিসেবে গ্রহণ করে তা দিয়ে একটি বা দুটি নয় 1000টি বেলুন অনায়াসে ফোলানো সম্ভব। আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই, কিন্তু আমরা জানি কি মাত্র 500 গ্রাম খাবার তৈরি করতে গাছের প্রায় 45 কেজি বৃষ্টির পানি খরচ করতে হয়। পৃথিবীতে সব জায়গাতেই সাপের কমবেশি বসবাস রয়েছে, কিন্তু আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, উত্তর ও দক্ষিণ মেরুতে সাপের বসবাস নেই বললেই চলে। যাদের প্রচণ্ড রকমের সাপভীতি রয়েছে তারা সেখানে চলে যেতে পারেন। এবার তাহলে একটি প্রশ্ন করি, আজকে কোনো মশার কামড় খেয়েছেন বা এই সপ্তাহে? আমার বিশ্বাস কেউ কেউ অনেকটা চেঁচিয়ে উঠবেন এত স্পষ্ট বিষয়টি জিজ্ঞাসা করার জন্য। আমাদের প্রায় সবার জীবনে তো মশা নিত্যদিনের সঙ্গী। এমন অবস্থায় যদি আপনাকে বলি এমন এক স্থান আছে যেখানে কোনো মশা নেই, তাহলে সেই স্থানকে আপনি কি বলবেন? স্বপ্নের দেশ? এই দেশটি হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডে খুব জলদি আবহাওয়া পরিবর্তনের ফলে মশা তাদের জীবনচক্র সম্পন্ন করতে পারে না, যার দরুন মশার বংশবৃদ্ধি বা তাদের বেঁচে থাকা সেখানে সম্ভব হয় না।